আর ভারতের নুপুর শর্মা যেটা বললেন সেগুলো এগুলো কিছুদিন পর পরে এমন হয়, আমাদের ধৈর্য ধরতে হবে। আর আমরা কথায় কথায় গেলে বয়কট ইন্ডিয়া, কথায় কথায় বয়কট ফ্রান্স, এগুলো আসলে হয় না। বৈশ্বিক সুযোগে আমেরিকা দুটো অ্যাটম বোমা মেরেছিল জাপান হিরোশিমা এবং নাগাসাকিতে। সেই দুটো আণবিক বোমার আঘাতে জাপানের কিন্তু লন্ডভন্ড অবস্থা হয়েছিল। আপনি দেখেন এখন জাপান এবং আমেরিকা হচ্ছে সর্বোচ্চ বাণিজ্যিক অংশীদার। তো সেই হিসেবে মানে এই সমস্ত বয়কট বয়কট খেলা না খেলে আমাদের উচিত রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। যেদিকে উর্দু ভাষাও বাংলাদেশ রাষ্ট্রভাষা হয়নি, আর আমাদের ভারতীয় সংস্কৃতি আমাদের সংস্কৃতি হবে না। আপনি বুদ্ধদেব গুহর একটা কথা শুনবেন, বিখ্যাত সাহিত্যিক উপন্যাসিক, আমার খুব প্রিয়। তিনি বলেছেন বাংলা যদি টিকে থাকে তাহলে বাংলাদেশই টিকবে। তো সুতরাং ওনার মতো একজন প্রথিতযশা লেখক যখন এসব কথা বলেন তখন বুঝে নিতে হবে যে বাংলাদেশের ভিত্তিটা অনেক মজবুত, আমাদের সংস্কৃতি ভিত্তিটা অনেক মজবুত। আমরা নিজেরা বুঝতে পারছি না, সেটা আলাদা ব্যাপার। ওনার কাছে পানি পড়া নিয়ে চলে, ওনার পানি পড়া ছাড়া, গান বাংলার পানি পড়া ছাড়া বাংলাদেশের শিল্পী আর নাই। তো এ হচ্ছে একটা হাওয়া আসে, চাটুকারদের হাওয়া। তাদেরকে কোনোভাবে সেকুলার বলা যায় না, মানে এখন ইন্ডিয়াকে নিয়ে ভাবার সময় হয়েছে তারা সেকুলার নাকি আসলে হিন্দুত্ববাদী, হিন্দুত্ব জাতীয়তাবাদী দল তারা। সেটা প্রমাণ করেছে ভারত এখন হিন্দুত্ব জাতীয়তাবাদীর দল, তাদের আসলে এই ধর্মটাই তাদের মূল পুঁজি, তাদের জাতীয়তাবাদ, এবং তারা কোনো কিছুই গ্রাহ্য করছে না। এবং এই লাস্ট যে নুপুর শর্মা এবং আরেকজন যে নেতা কংগ্রেস যে কথাটা বললেন বিজেপির নেতা, সেটা নিয়ে আমরা খুব আহত হয়েছি। এবং আমাদের সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক, 92% মুসলমানের দেশ, আনুষ্ঠানিক প্রতিরোধ প্রতিবাদ এখনো হয়নি। তো বিশ্বব্যাপী প্রতিবাদ হচ্ছে নিশ্চয়ই। আমরা দেখতে পাচ্ছি যে মিডল ইস্টের কিছু দেশ অর্থনৈতিক অবরোধ আরোপ চিন্তা করছে। তো সব মিলে আসলে ব্যাপারটা বিহিত হওয়া উচিত, যেখানে আমাদের কষ্ট লাগে, আমার আল্লাহকে নিয়ে কথা বললে, আমার নবীকে নিয়ে কথা বললে, এবং আমরা বিশ্বের প্রায় 22% ধর্মপ্রাণ মুসলিম আমরা আছি। তো সবকিছু মিলে এটা ভারতের সর্বোচ্চ পর্যায়ে থেকে এটাকে নিয়ন্ত্রণ করা উচিত এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে থেকে এটা সমালোচনা করা উচিত। কারণ হচ্ছে আমাদের সেন্টিমেন্ট, আমরা তো মুসলমানরা কিন্তু কোনো যুদ্ধ শুরু করেনি পৃথিবীতে, মুসলমানরা কোনো সহিংসতার সাথে জড়িত না। এই যে আমেরিকা কয়েকদিন আগে 33 জন মারা গেল বন্দুকগুলিতে, ইন্ডিয়াতে বাবরি মসজিদের নামে বিভিন্ন সময় গুজরাটে আপনার হিন্দু মুসলিম দাঙ্গা হলো, কোনো মুসলমান নিজ থেকে কোনো যুদ্ধ শুরু করেছে বা এরকম দাঙ্গা শুরু করেছে আমি জানি না। হ্যাঁ, কিছু ব্যাপার ঘটে, যেমন গত পূজায় কুমিল্লা একটা ঘটনার সূত্রপাত হয়েছে যেটা নিয়ে আমরা খুবই ধিক্কার জানিয়েছি। কারণ বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের জন্য একটা উর্বর ভূমি, এখানে মানুষের যে সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি, বিশেষ করে আমার শহর কুমিল্লায়, সেখানে ধর্মীয় সম্প্রীতি আরও অনন্য, সারা বাংলাদেশের জন্য উদাহরণযোগ্য। তো সেখানে একটা গোষ্ঠী, আপনি দেখেন, এই সাম্প্রদায়িক দাঙ্গা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, পরবর্তীতে কুমিল্লায় ব্যাপারটা না বাড়লেও অন্যান্য জেলায় বেড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই সমস্ত ঘটনাগুলি যেহেতু ধর্মীয় ইস্যু, এগুলো দ্রুত বিচার করা উচিত। অথচ আপনি দেখবেন একটা পুজো গিয়ে আরেকটা পুজো আসছে, কিন্তু বছর গড়াচ্ছে, অথচ এখন পর্যন্ত ওটা কোনো বিচার হয়নি। এই যে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে অনেক বিভিন্ন ক্ষেত্রে আছে। তাই বলো ধর্ম, ধর্মীয় উস্কানি, ধর্মীয় দাঙ্গা লাগানো বা বিভিন্ন ধর্মের মানুষকে অশান্তিতে রাখার যে চেষ্টাগুলি বাংলাদেশে হয় সেগুলির বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়ার সময় এসেছে। প্রয়োজনে ট্রাইব্যুনাল গঠন করে এই সমস্ত দাঙ্গা আটকানো উচিত। কারণ এই ধর্ম জিনিসটা খুব সেন্সিটিভ। আমার কাছে আমার ধর্ম সেরা, যিনি হিন্দু তার কাছে হিন্দু ধর্ম সেরা, যিনি খ্রিস্টান তার কাছে তার ধর্ম সেরা। এসব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এবং আমরা যেমন সাইবার ট্রাইব্যুনাল করে আমাদের জন্য একটা কালা কানুন তৈরি করা হয়েছে, আমার ধর্মের জন্য কালা কানুন, ওটা হবে জেনুইন একটা, যে আমরা হিন্দু ধর্মকে অবমাননা করলাম, খ্রিস্টান ধর্মকে অবমাননা করলাম, আমাদের শাস্তি হতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। আর ভারতের নুপুর শর্মা যেটা বললেন সেগুলো এগুলো কিছুদিন পর পরে এমন হয়, আমাদের ধৈর্য ধরতে হবে। আর আমরা কথায় কথায় গেলে বয়কট ইন্ডিয়া, কথায় কথায় বয়কট ফ্রান্স, এগুলো আসলে হয় না। বৈশ্বিক সুযোগে আমেরিকা দুটো অ্যাটম বোমা মেরেছিল জাপান হিরোশিমা এবং নাগাসাকিতে। সেই দুটো আণবিক বোমার আঘাতে জাপানের কিন্তু লন্ডভন্ড অবস্থা হয়েছিল। আপনি দেখেন এখন জাপান এবং আমেরিকা হচ্ছে সর্বোচ্চ বাণিজ্যিক অংশীদার। তো সেই হিসেবে মানে এই সমস্ত বয়কট বয়কট খেলা না খেলে আমাদের উচিত রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া, আন্তর্জাতিক ফোরামগুলোতে সিদ্ধান্ত নেওয়া যে আমাদের আসলে কি হবে। কারণ পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন বা ক্রুসেড বলেন কিংবা আপনি রেনেসাঁস জাগরণের সময় যে খেলাগুলি বলেন, এগুলো কিন্তু কোনোটাই মুসলমানরা শুরু করেনি। তো সুতরাং এগুলো একটা বিশ্লেষণ করে শুধুমাত্র মুসলমানদেরকে জঙ্গি বলবেন আর অন্যান্য ধর্মের লোকেরা সহিংসতা করলে তারা জঙ্গি হবে না, এটা হয় না। এটা আমাদের উপর একটা আরোপিত একটা অপবাদ,
আমি একটা তীব্র প্রতিবাদ জানাই। আগুন ধরলো, ফায়ার ফাইটার মারা গেলেন 12 জন। ঠিক পরদিনই দেখেন 3 জন গবেষক মারা গেলেন জাহাঙ্গীরনগর রোডে। এবং প্রতিদিনই সড়ক দুর্ঘটনা, প্রতিদিনই আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন আসছে, প্রতিদিনই ঘটনা ঘটছে। এবং কি হচ্ছে, একটা দায় সারা প্রেস ব্রিফিং দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ বিএনপি গালি দিচ্ছে, বিএনপি আওয়ামী লীগ কে হুমকি দিচ্ছে, এরকম চলছে। তো আমার মনে হয় কংক্রিট পলিটিক্স যেটা হওয়া উচিত, আপনি দেখবেন ইন্ডিয়া, ইন্ডিয়া কিন্তু ফেলনা কোনো রাষ্ট্র নয়, অনেক বড় রাষ্ট্র এবং সারা পৃথিবীতে তাদের নেটওয়ার্কিং আছে। এবং তাদের ব্যবসা মানের জন্য দেখবেন যে ইরানের সাথে স্পেশাল ব্যবসা আছে, রাশিয়ার সাথে ইন্ডিয়ার স্পেশাল বিজনেস আছে। তো এখানে আসলে ধর্ম সম্প্রদায় মুখ্য ব্যাপার না, কারণ ইন্ডিয়ার সাথে আমাদেরও কিন্তু ডিপেন্ডেন্সি আছে, আমাদের শস্য পণ্য এগুলো আমাদের লাগে পারস্পরিক। আমি যদি এখন একটা পেঁয়াজ ইন্ডিয়া থেকে আনতে পারি কম দামে, এটা আমার কিউবা থেকে আনতে বেশি দামে আনতে হবে, তাই না? তো পারস্পরিক সম্প্রীতি থাকবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কূটনৈতিক শ্রদ্ধাবোধ থাকবে। কিন্তু আমাদের সরকারের উচিত, যেহেতু আমরা ইসলামিক রাষ্ট্র এবং আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, 92% মুসলিম এখানে আছে, ব্যাপারটা যেন আরো বেশি না বাড়ে, এই নূপুর শর্মার যেন আরো উদ্ধত না হতে পারে ভবিষ্যতে, সেজন্য রাষ্ট্রের একটা সম্মিলিত, ইন্ডিয়া যেটা করে তারা কিন্তু যে কোনো রাষ্ট্রের ব্যাপারে ঐক্য জোট থাকে, প্রত্যেকটা দলের একটা পররাষ্ট্রনীতি তারা বদলে না, এদের যেই পার্টি ক্ষমতা থাকুক তাদের ফরেন পলিসি কিন্তু একই থাকে এবং তারা খুব বেশি জায়গায় হাত দেয় না। তো আমাদেরও আসলে, আমরা যে দল যেখানে সেই নীতি সেখানে চালু হয়ে যায়, যেটা আমাদের অনৈক্য, আমরা যেটা অনৈক্যর মধ্যে আছি, আমাদের জাতির মধ্যে কোনো ঐক্য নাই, আমাদের মধ্যে শুধু বিভেদ, বিভাজন, ভাগাভাগি, এমনকি কোনো পার্টি দেখবেন গ্রুপিং গ্রুপিং গ্রুপিং। আপনি সারা বাংলাদেশে দেখবেন, সারা বাংলাদেশের মানুষ, আপনি আপনি ইউকে ধরেন, দেখবেন যে কুলাউরা সমিতি, ভারৌরা সমিতি, এখানে আবার উপদলীয় কোন দল, আবার বিএনপি আওয়ামী লীগ, অর্থাৎ জাতীয় ঐক্যটা আমাদের সারা পৃথিবীতে নেই, বাংলাদেশে তো নাই। তো সেই হিসেবে আমাদের জাতীয় ঐক্যটা তৈরি করতে হবে কিভাবে, সেটা আমাদের রাজনীতিবিদরা ভালো বলতে পারবেন। তবে এখন এগুলো প্রতিবাদ হওয়া উচিত, এসব নূপুর শর্মা দ্বারা বাড়তে দেওয়া যাবে না, এটা ইন্ডিয়ার উচিত, তাকে শুধুমাত্র বরখাস্ত নয়, তাকে আইনগত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে হয়তো আমরা একটু শান্ত হব। একটু আসি যে গানের গানের জগতে যদি আমরা আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে যারা রাজনীতির সাথে যুক্ত তারাই কিন্তু মানে যোগ্যতার তুলনায় অনেক বেশি উঠে যাচ্ছে, মানে তাদের রাজনৈতিক ক্যারিয়ার রাজনীতিকে ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে আমাদের সংস্কৃতিও বা কতটুকু আগাচ্ছে রাজনীতি কেন্দ্রিক হয়ে, আর হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ ভারতের প্রভাবে বাংলাদেশের রাজনীতি কি, সরি, বাংলাদেশের সংস্কৃতি কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি লাভবান হচ্ছে, সেই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন। সংস্কৃতি আসলে একটা 1000 বছরের ঐতিহ্য, এটা আগে ধারণ করে একটা জাতি। আমি যদি বলি আমাদের ভারতীয় সংস্কৃতি, আপনি যদি এখন আসি, ওইভাবে নাই কিন্তু, বাংলাদেশে অনেক হিন্দি গান ওইভাবে চলে না, ওইরকম ক্রেজিনেসটার এখন আর নাই, হয়তো টিকটক ফিকটক পোলাবান করে, এগুলো অন্য জিনিস এনজয় করে, কারণ মানুষের বিনোদনের জায়গা কমে গেছে বলেই আজকাল টিকটক লাইকের বাজার চলে এসছে। মানুষ বিনোদন নিতে পারে না, খেলার মাঠ নাই, বাচ্চারা খেলতে পারে না, বিনোদন নেই। তো ভারতীয় আগ্রাসন বলতে আমি যেটা এখন যেটা চলছে সেই হিসেবে আসলে সাংস্কৃতিকভাবে ভারত আমাদের সাথে আগ্রাসনের উল্টা আমরা আছি, কারণ আমাদের বাংলাদেশে নাটক, সিনেমা, গান এখন পশ্চিমবঙ্গে বাজে, কলকাতায় বাজে, এবং আমাদের আর্ট পারফর্মাররা ওই দেশে যাচ্ছে, বরং তাদের তাদের বাজারে আমাদের প্রোডাক্ট ঢুকে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ আস্তে 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 একটা পজিশনে যাচ্ছে। আর সংস্কৃতি, আপনি আজকে ইন্ডিয়াতে দেখেন কলকাতা, পশ্চিমবঙ্গ, আসামের লোকজন, তারা কিন্তু হাসন লালনকে ধারণ করছে, আমাদের ফোক গান তারা গাইছে, অর্থাৎ আমরা কিন্তু কাউন্টার অ্যাটাক আছে এখন আমাদের সংস্কৃতি। তো আমাদের সংস্কৃতি ফেলনা না যে ইন্ডিয়া বা পাকিস্তান এসে আমাদেরকে শেষ করে দিবে, এটা হয় না, সম্ভব না। যেদিকে উর্দু ভাষাও বাংলাদেশ রাষ্ট্রভাষা হয়নি, আর আমাদের ভারতীয় সংস্কৃতি আমাদের সংস্কৃতি হবে না। আপনি বুদ্ধদেব গুহর একটা কথা শুনবেন, বিখ্যাত সাহিত্যিক, উপন্যাসিক, আমার খুব প্রিয়, তিনি বলেছেন বাংলা যদি টিকে থাকে তাহলে বাংলাদেশই টিকবে। তো সুতরাং ওনার মতো একজন প্রথিতযশা লেখক যখন এসব কথা বলেন তখন বুঝে নিতে হবে যে বাংলাদেশের ভিত্তিটা অনেক মজবুত, আমাদের সংস্কৃতির ভিত্তিটা মজবুত, আমরা নিজেরা বুঝতে পারছি না, সেটা আলাদা ব্যাপার। আরেকটা প্রশ্ন ছিল যে রাজনীতিকে ব্যবহার করছে অনেকেই সাংস্কৃতিক জগতের, এটা হবে, এটা দুনিয়ার নিয়ম, এটা হবে। আপনি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইতে গেলে এখন রাজনীতি লাগবে, তেল দিতে হবে। মনে করেন আগে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইতো চ্যানেলের সিনেমা, চ্যানেলের ছবি মানেই ন্যাশনাল অ্যাওয়ার্ড, চ্যানেলের গায়ক, চ্যানেলের গায়িকা, চ্যানেলের নায়ক, চ্যানেলের প্রোডিউসার, চ্যানেলের সব। এবার একটু ভাগ হয়েছে, এবার ভাগ হয়েছে মাছরাঙা টিভি আর আর টিভি। তো আগামীতে হয়তো এটিএন সিনেমা বানাবে, এটিএন পাবে, এটা কানেকশন। এখন ন্যাশনাল অ্যাওয়ার্ডের ভিতরে অনেকে যোগ্য, যোগ্যরা তো পেছনে পড়ে যাচ্ছে, যোগ্য হওয়ার ব্যাপার নাই, যোগ্য থাকতে আমরা 10 বছর 10টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইতাম।
এই বছর আমার নোলক ছবির গান ছিল শীতল পাটি, এটাও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতো, এগুলো নিয়ে আফসোস করি না। ও যোগ্য অযোগ্য যে ব্যাপারটা বলছে সেটা হচ্ছে 2006 সালে আমি যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই তখন দেশে আসলে আওয়ামী লীগের সরকার ক্ষমতা ছিল না, বিএনপিও ক্ষমতা ছিল না, ছিল একটা উদ্ভট সরকার, তত্ত্বাবধায়ক সরকার, ওই সরকার জরুরি সরকার, তাদের সময় কিন্তু আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি কোনো সরকারই। বাট এরপরে আমি বিশ্বাস করি না যে বাংলাদেশে এখন আর কোনো সরকারি প্রভাব ছাড়া কোনো কাজ হয়, অসম্ভব। আমার পাসপোর্টে হাতে পেতাম, আমি আমার পাসপোর্টটা নাতে পাচ্ছি না একটা রিজনে, সবকিছু সরকারি প্রভাব। গানের জগতে আসলে কি পরিবর্তন আনা উচিত আমাদের সংস্কৃতিকে আরো ডেভেলপ করার জন্য বা বাইরের দেশের সাথে? যদিও আমাদের অনেক জনপ্রিয় গান আছে বা জনপ্রিয় অনেক কিছু অনেক শিল্পী আছে, তারপরও আরো জনপ্রিয় করার জন্য কি দরকার বলে? এটা আপনি ওই যে গান বাংলা আর কোক স্টুডিওর দুজন মালিককে নিয়ে আসবেন একদিন, তারা তো বাংলাদেশ হর্তাকর্তা বিধাতা, তারপরে জয় বাংলা কনসার্ট করছে বা যারা কনসার্ট গুলো হচ্ছে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে যারা কনসার্ট করেছে তাদেরকে ডাকবেন, তাদেরকে ডেকে জিজ্ঞেস করবেন, কারণ দে হ্যাভ মানি, দে হ্যাভ মিনিস্টার, দে হ্যাভ পাওয়ার, আই হ্যাভ নাথিং, আমি শুধু কথা বলতে পারি, আমার কথা কেউ গুনবেও না, হয়তো আমার কিছু ফ্যান শুনবে আসিফ ভাই খুব ভালো বলছে, এর বাইরে কোনো আউটপুট আমার হবে না। এসব কথা জানতে হলে আপনি গান বাংলার চেয়ারম্যান যিনি দেশে ত্রাস করে বেড়াচ্ছেন মিউজিক কনসার্টে এবং নিজে এ আর রহমানের মতো বাজাচ্ছেন, বা কোক স্টুডিও হচ্ছে এখন কোকে আজকেও কনসার্ট মধ্যে হলো একটা, তো আরো কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট আছে যারা কোক স্টুডিও বাংলা নাম দিয়েছে বাংলাদেশ বাদ দিয়ে, তো তাদেরকে ডাকে, তাদেরকে ডাকে জিজ্ঞেস করেন সংস্কৃতি আসলে কোথায় তোমরা দেখতে চাও বা কোথায় আছে, আমার কথা জিজ্ঞেস করে। আমি একটা গরিব আর্টিস্ট, আমাকে কনসার্ট করতে দেওয়া হয় না, আমাকে দেশের বাইরে কনসার্ট করতে দেওয়া হয় না, বাংলাদেশে কোনোভাবে টিকে আছে, তো আমাকে আমার একটা 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 বিপদগ্রস্ত লোকের কাছ থেকে আপনি কোনো সলিউশন আশা করা উচিত না। একটু আগে কিন্তু ওনার প্রসঙ্গে কথাটা বল, মানে ওনাকে ইঙ্গিত করে কথাটা বলা বা ওনার মতো যারা আছে তাদের ফোন নাম্বার দিতে পারবেন, আমি ইনবক্স ব্যবহার করে রাতারাতি ওনারা মানে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে বা অনেক কিছু পেয়ে যাচ্ছে বা অনেক কি বলবো আর তাকে তাকে জেলে পাঠাচ্ছে, সেখানে যোগ গেলাম, তার একটা প্রভাব ছিল, তারও একটা প্রভাব ছিল আমার জেলে যাওয়া নিয়ে, তো এগুলা হচ্ছে এখন ওনাকে জিজ্ঞেস করো, নাম্বার দিয়ে দেবো আপনাকে আমি, উনি এখন এআর রহমান, উনি এখন হর্তাকর্তা বিধাতা বাংলা মিউজিক বাংলাদেশের যারা বড় বড় সুপারস্টার ওনার কাছে পানি পড়া নিয়ে চলে, ওনার পানি পড়া ছাড়া গান বাংলার পানি পড়া ছাড়া বাংলাদেশের শিল্পী আর নাই, তো এ হচ্ছে একটা হাওয়া আসে চাটুকারদের হাওয়া, তো ওনারা ওখানে যায়, বাংলাদেশে বিগ রকার, বিগ রক স্টার, বিগ ব্যান্ড তারকা, বিগ বিগ স্টার দেখবেন ওনার দরবারে পানি পড়া নিয়ে আসে, এগুলি আমি নেইও না, আমি গুনিও না, আমি যাইও না, তো আপনি ওনাকে নিয়ে আসেন ভালো লাগবে, উনি বলতে পারবে আসলে কি চায়, উনি কি চায়, উনি বাংলাদেশের সংস্কৃতি এই মুহূর্তে নিজে আছে, ওরা কিছু একটা গোষ্ঠী কাটকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, একটা টিভি চ্যানেল আর এই যে নতুন একটা স্টুডিও, এদের এরা আসলে বাংলাদেশ এখন হর্তাকর্তা বিধাতা, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, বাজেট হচ্ছে কিন্তু শিল্পীরা পাচ্ছেন না, এটা আমার সরকারের নজরদারিতে আনা উচিত, যে আসলে যে শিল্পীরা এই যে তাদের পানি পড়া খাচ্ছে এবং তাদের ইভেন্ট গুলোতে যাচ্ছে তাদেরকে হুজুর হুজুর করতেছে, আমাদের সেরা সেরা রক স্টাররা আছে কিন্তু এখানে, এমনিতে বলবে আমি এটা যাই না ওটা খাই না এত বছর গান গাইনি, এগুলো এর গপ্প মারবে, হ্যাঁ একটা দেশের আগুন ধরে গেল, একটা দুর্যোগ হলো, একটা বেড়িবাদ ভেঙে গেল, দেশের মানুষ দ্রব্যমূল্য বললো, দ্রব্যমূল্য বৃদ্ধি পেলো, তারপরে বর্ডারে কিলিং হলো বা বাংলাদেশে এই দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, দেশের অবস্থা ভালো না, কোনো শিল্পী তো এগুলো নিয়ে কথা বলে না, কোনো শিল্পী এগুলো কথা বলতে চায় না, কারণ তারা শিল্পী, তারা একটা প্রজাতি, তারা চিড়িয়াখানার প্রজাতি, তারা কথা বলতে পারে না, তাদের দেশ সম্বন্ধে কোনো কমিটমেন্ট নেই, বাংলা কথায় বলে দিই আপনাকে, দে ডোন্ট লাভ দেয়ার কান্ট্রি, দে লাভ দেমসেলভস, নাথিং এলস, তো সুতরাং এই সমস্ত তারকার গপ্প দিয়ে আমার কাছে যায় আসে না, যে দেশকে ভালোবাসে না সে যেই হোক, ইজ নাথিং টু মি, নেভার, একটা লাকিয়া খান কিংবা একটা আসিফ আকবর নিয়ে পত্রিকা যেভাবে লিখবে, একটা মিউজিশিয়ানকে পত্রিকা হাইলাইট করবে না, কারণ ওতে ভ্যালু কম, নিউজ ভ্যালু কম, হ্যাঁ একটা মরে যাক অসুবিধা নেই, কিন্তু একটা তারকা মারা গেলে এটা একটা ভিত্তি আছে, আগে তাড়াতাড়ি ইন্টারভিউ করে রাখবে যেন মারা গেলে প্রচার করতে পারে, আমরা বহু চ্যানেল দেখছি কি মারা যাওয়ার একটু আগে কয়েকদিন আগে একটা রেকর্ড করে, তা মারা গেলে সেটা আবার প্রচার করে, এই হলো ধান্দা এদের, তো সুতরাং এই এটাতে আবার আমরাও কিন্তু পা দিচ্ছি, আমরাও লোভী, লোভ আমাদেরও আছে, তো সুতরাং এই সমস্যার সমাধান আপু হবে না, আমার বয়স এখন 50, তো কয়দিন আল্লাহ হায়াত রাখছে জানি না, এই কয়েকদিন অনেক তো ঝগড়া ঝাটি বিভেদ করলাম, অনেক যুক্তি দিলাম, কোনো কথাই হলো না আসলে, তারপর আমি একটা লাইট দিয়ে গেলাম নেশনকে, জেনারেশনকে কিছু তথ্য, একটা আসিফ আকবর তাদেরকে সামনে আছে, আসিফ আকবর কি বলেছে তাদের সাথে, বাকি স্টারদের সাথে কি মিল কি অমিল, এটা একদিন এদেশের মানুষ
অবশ্যই বিচার করবে, তাহলে অবশ্যই আমার জায়গাটা বের হয়ে যাবে যে আসিফ কে ছিল আর এত বড় বড় তারকারা তারা কি ছিল, তারা শুধু ছিল লাভ, ফেসবুকে ছবি, পার্টি, গুড ড্রেস, গুড চিলিং, দেশে বন্যা, খরা, দুর্যোগ, গুড ঘুম, বর্ডার কিলিং, দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপরে এই তাজরিন ফ্যাশন রানা কই? আমি তো আমার শিল্পীদের কোনো অ্যাওয়ারনেস আমি দেখি না, আমি তো কোনো শিল্পীকে দেখি না সবাই গিয়া এসব কারণে মোমবাতি জ্বালাইছে বা আন্দোলন করতে, তো দেখি না তো আমি।